দুপুর একটা সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি সায়েম রায়হান। শুরুতেই সংবাদ শিরোনাম। আন্দোলনে সাত কলেজের শিক্ষার্থীরা, বন্ধ করে দিয়েছে ইডেনের গেট। গরমে কষ্ট পেতে হবে আজও। শায়েস্তাগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার চালক সহ নিহত তিন। শীতলক্ষায় তেলবাহী জাহাজের ট্যাঙ্ক বিস্ফোরণ, দগ্ধ ছয়। এবং সোমালিয়ায় উগান্ডার 54 সেনা নিহত। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত বুঝতে হবে। এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা ইডেন মহিলা কলেজের গেট বন্ধ করে দিয়েছে। রবিবার সকাল 10:40 দিকে মিছিল শুরু করেন তারা। এরপর মিছিলটি ঢাকা কলেজের সামনে থেকে ঘুরে এসে ইডেন কলেজের গেট বন্ধ করে দেয়। শিক্ষার্থীরা বলছেন, ইডেন কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ে ফোকাল পয়েন্ট গেটে এসে দাবি মেনে নেওয়ার আশ্বাস না দেওয়া পর্যন্ত গেট বন্ধ থাকবে। এ সময় শিক্ষার্থীরা অযোগ্য সমন্বয়ক মানি না, মানব না, সাত দফা সাত দাবি মানতে হবে, মানতে হবে ইত্যাদি স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের দাবিগুলো হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ে সাত কলেজ শিক্ষার্থীদের হয়রানির কারণ ব্যাখ্যা করতে হবে এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে। যেসব শিক্ষার্থী পরবর্তী বর্ষের ক্লাস, ইন কোর্স ও টেস্ট পরীক্ষা পর্যন্ত অংশগ্রহণ করার পর জানতে পেরেছে নন প্রমোটেড তাদের মনোনয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষের পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে। গত কয়েকদিন ধরে দেশজুড়ে যে তাপপ্রবাহ বইছে তা রবিবারও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে আজও প্রচণ্ড গরমের ভোগান্তি পোহাতে হবে প্রায় সারা দেশের মানুষকে। গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। এছাড়া বদলগাছি, দিনাজপুর ও সৈয়দপুরেও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়েছে। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 37.1 ডিগ্রি সেলসিয়াস থাকলেও গরমের মাত্রা চরমে। শনিবার সকাল 6টা থেকে রবিবার সকাল 6টা পর্যন্ত 24 ঘণ্টায় বিচ্ছিন্নভাবে দেশের কয়েক স্থানে বৃষ্টি হয়েছে। এ সময় নেত্রকোনায় সবচেয়ে বেশি 60 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া নিকলিতে 13, শ্রীমঙ্গলে 1, টেকনাফে 5, বান্দরবানে 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক সহ 3 জন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত 10 জন আহত হয়েছেন। রবিবার সকাল 6টার দিকে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের সুদিয়া খলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা মডার্ন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 3 জন নিহত ও আহত আরও 10 জন হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক কামাল বলেন, সুরতহাল শেষে ময়না তদন্ত মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষা নদীতে তেলবাহী জাহাজের ট্যাঙ্ক বিস্ফোরণে 6 জন দগ্ধ হয়েছেন। শনিবার রাত 1:30 দিকে এ ঘটনা ঘটে। ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, নারায়ণগঞ্জের শীতলক্ষা থেকে 6 জন দগ্ধ অবস্থায় এসেছেন, তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। প্রায় 1 যুগ ধরে রাজধানীর উত্তর শাহজাহানপুর ঝিলপাড় এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন হান্নান শেখ। স্ত্রী আর 2 মেয়ে নিয়ে সংসার তার।
রিকশা চালক হান্নানের আয় দিয়েই চলে সন্তানদের লেখাপড়া আর সংসার খরচ। হান্নানের পেশাগত জীবনে এসেছে কিছুটা পরিবর্তন। একসময় প্যাডেল চালিত রিকশা চালালেও এখন চালান ব্যাটারি চালিত অটোরিকশা। তবে আয়ের দিক থেকে মোটেও পরিবর্তন নেই, বিপরীতে খরচ বেড়েছে কয়েক গুণ। প্রতিদিন যা আয় করেন তার প্রায় পুরোটাই চলে যায় নিত্যপণ্যের খরচ জোগাতে। মাংস কেনার কথা এখন ভাবতেও পারেন না। হান্নান শেখের সঙ্গে কথা হয় জাগো নিউজের এই প্রতিবেদকের। তিনি বলেন, একসময় রিকশা চালিয়ে পরিবারের খরচ মিটিয়েও কিছু টাকা জমত, এখন মাসের শেষ দিকে ধার দেনা করে চলতে হয়। সন্তানদের পড়ালেখার খরচও বেড়েছে, সব কিছু সামাল দিতে গিয়ে এখন বাজারে গেলে মোটা চাল আর পটল ঢ্যাঁড়স কিনতে হয়। প্রতিদিন একই সবজি খেতে সবাই বিরক্ত হয়, নিজেও বিরক্ত হই। তবে তুলনামূলক কম দাম হওয়ায় এসব সবজিতেই চলছে দিন। এভাবে কষ্ট করে চলেও কোনো সঞ্চয় করতে পারি না। পিরামিড আর নীল নদের দেশ মিশরে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইসলামিক কায়রোতে বাংলাদেশ ও মিশরের মধ্যকার সাংস্কৃতিক চুক্তির আওতায় 10তম আন্তর্জাতিক ঢোল ও লোকশিল্প উৎসবের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে লাখো ভিনদেশি সঙ্গীত পিপাসু দর্শকের মন জয় করেছে বাংলাদেশিদের একটি সংস্কৃতি দল। মিশরের সংস্কৃতি মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে শান্তির জন্য ঢোল স্লোগান নিয়ে সপ্তাহব্যাপী এই বিশাল আয়োজনে মিশরস্থ বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী বাংলাদেশিদের একটি সাংস্কৃতিক দল মুইজ ইল স্ট্রিট এর উত্তর কায়রো ওয়াল থিয়েটারে উৎসবটির উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করা হয়। তৃতীয়বারের মতো 4ঠা জুন পালিত হচ্ছে জাতীয় চা দিবস। তবে এবার দিবসটির প্রধান অনুষ্ঠান হবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এ উপলক্ষে বাংলাদেশ চা বোর্ড বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এবছর দিবসটির প্রতিপাদ্য চা দিবসের সংকল্প শ্রমিক বান্ধব চা শিল্প। দিবসটি পালন নিয়ে চা সংশ্লিষ্টদের মধ্যে চলছে আনন্দ উচ্ছ্বাস। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের 167টি চা বাগানের মধ্যে মৌলভীবাজারে 92টি চা বাগান রয়েছে। এখানে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়, তাই প্রধানমন্ত্রীর নির্দেশে জেলার শ্রীমঙ্গলে দিবসটির প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট বিটিআরআই এলাকা জুড়ে ব্যানার ফেস্টুন সহ সাজসজ্জার কাজ চলছে। অনুষ্ঠানের নির্ধারিত স্থান শ্রীমঙ্গল বিটিআরআই স্কুল বিদ্যালয় মাঠে চায়ের কাপ সদৃশ মঞ্চ তৈরি করা হয়েছে। 3,000 লোক বসার মতো প্যান্ডেল তৈরির কাজ প্রায় শেষ। এতে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। আমরা গিয়ে আমাদের দাবিদারের কথা বলতে পারবো। আমরা চা বাগানের মানুষ, সারাদিন চা বাগানে কাজ করি। চা বাগানে আমাদের কি অসুখ বিসুখ, কি সুবিধা, এগুলো সব আমরা বলবো। আমরা অত্যন্ত খুশি আছি এবং আমরা এই চা দিবসে অংশগ্রহণ করে আমরা আমাদের চা শ্রমিকদের দাবি দেওয়া উত্থাপন করব। আমাদের ভূমি অধিকার নিশ্চিত করতে হবে এবং আমাদের অন্যান্য দাবিগুলো আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারবো। এটা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত। আসলে মৌলভীবাজার ডিস্ট্রিক্টে ম্যাক্সিমাম চা বাগান 167 চা বাগানের মধ্যে 92টি চা বাগানই মৌলভীবাজার ডিস্ট্রিক্টে, এবং এখানেই সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়। এবং চার সাথে যারা জড়িত চা শ্রমিকরা, তারা এবার চা দিবসে অংশগ্রহণ করতে পারবে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার। সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর একটি ঘাঁটিতে আল শাবাবের হামলায় উগান্ডার 54 সেনা নিহত হয়েছে। উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেন। রাজধানী মোগাদিসুর দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে 130 কিলোমিটার দূরে অবস্থিত বুলামারের ঘাঁটিতে এক সপ্তাহ আগে ওই হামলা চালানো হয়। শনিবার এক বিবৃতিতে উগান্ডার সেনা সদস্যদের নিহতের বিষয়টি প্রকাশ করেন মুসেভেনি। এদিকে গত 26 মে আল শাবাবের পক্ষ থেকে দাবি করা হয় যে আত্মঘাতী বোমা হামলায় 137 সেনা নিহত হয়েছে। তবে মুসেভেনি শনিবার জানিয়েছেন যে উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস আল কায়দার সঙ্গে সম্পৃক্ত ওই সশস্ত্র গোষ্ঠীর কাছ থেকে ঘাঁটিটি পুনরুদ্ধার করেছে। দুপুর 1টা সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সাইম রায়হান বিদায় নিচ্ছি। শুভেচ্ছা সবাইকে।